নিউজ বর্তমানে আপনাদের স্বাগত। মাসুমা রুচি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে আসব, তবে শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইনস। এখনো আতঙ্কে জয়নগরের সিপিএম সমর্থকরা, রাত কাটল খোলা আকাশের নিচে, খোঁজ নিল না প্রশাসন, জুটল না কোনো সরকারি সাহায্য। জয়নগরে খুনের পেছনে ভাড়াটে খুনি, দেওয়া হয়েছিল লক্ষাধিক টাকার সুপারি, দাবি পুলিশ সূত্রে, সুপারি দিল কে, উত্তর এখনো অধরা। প্রেসিডেন্সি সংশোধনাগারে জ্যোতিপ্রিয়কে বাড়ির খাবার দেওয়ার আবেদন নাকচ করল ব্যাংক শালকোর্ট, জেলের খাবারই খেতে হবে জানালো আদালত। কিউইদের কাছে হেরে গত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার গ্লানি মুছতে এবার মরিয়া ভারত। শুভেচ্ছা বার্তা এলো সুদূর জার্মানি থেকে, পাঠালেন কিংবদন্তি ফুটবলার থমাস মুলার। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, জয়নগর কাণ্ডে এবার উঠে এলো ভয়ঙ্কর তথ্য। তৃণমূল নেতার খুনের পিছনে রয়েছে ভাড়াটে খুনিরা, যদিও এখনো পর্যন্ত অধরা তারা। এই খুনের নেপথ্য নায়ক কে, এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তাদেরকে রীতিমতো টাকা দিয়েই ভাড়া করা হয়েছিল বলে জানা যাচ্ছে, প্রায় লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। তবে এই ঘটনার নেপথ্য নায়ক কে, অর্থাৎ কে এই সুপারি দিয়েছিল সে বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ। অন্যদিকে তৃণমূল কর্মীরা যে সমস্ত সিপিএম কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, সেই সমস্ত কর্মী ও তাদের পরিবাররা সোমবার রাতটা কাটিয়ে দিল খোলা আকাশের নিচে। তাদের চোখে মুখে আতঙ্ক, খাবার পর্যন্ত জোটেনি, এমনকি তাদের কোলের শিশুদের মুখেও তুলে দিতে পারেনি কিছু। জয়নগর কাণ্ডে এবার উঠে এলো এক ভয়ঙ্কর তথ্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তৃণমূল নেতা সাইফউদ্দিন লস্করকে খুন করেছে ভাড়াটে খুনিরা। আরও একবার আপনাদের জানাই, পুলিশ সূত্রে জানা যাচ্ছে তৃণমূল নেতা সাইফউদ্দিন লস্করকে খুন করেছে ভাড়াটে খুনিরা। তাদের রীতিমতো টাকা দিয়েই ভাড়া করা হয়েছিল বলে জানা যাচ্ছে, প্রায় লক্ষাধিক টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রের দাবি। তবে এই ঘটনার নেপথ্য নায়ক কে, অর্থাৎ কে এই সুপারি দিয়েছিল সেই বিষয়ে যদিও বা এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। বাড়িতে দর্জি করতো, দর্জি বন্ধ দুর্গা পুজোতে বলে উনি বললো আমি সন্তোষপুরে কাজ করি, আমার সংসার আমার তো চালাতে হবে বলে উনি তো সন্তোষপুরে যেত কাজ করতে। সন্তোষপুরে কি স্যার, দর্জির কাজ করতে? না, শনিবার আসে সোমবার যায়। আচ্ছা, রবিবারটা বাড়ি থাকতো? হ্যাঁ। তারপর সারা সপ্তাহ ওখানে থাকতো? হ্যাঁ। তৃণমূল? আপনার তৃণমূল করেন? কতদিন ধরে তৃণমূল করেন? সবসময় করি, বেলা 12টা 11টার সময়। যে কেউ এটা কোনো, আমি ওটা বলতে পারবো না, ওটা বলতে পারছি না আমি। আপনি পুলিশের কাছে কি অভিযোগ করবেন? হ্যাঁ, আমার স্বামীর বিচার চাই, এইটা অভিযোগ করতে হবে। কাজ করতো, দর্জির কাজ করতো, তা দর্জির কাজ বন্ধ হয়ে গেছে বলে সন্তোষপুরে কাজে যাচ্ছিল। কি কাজে যাচ্ছিল? দর্জি, যে সেলাই কাজ। আমরা জানতে পারিনি যে বাবা এরকমই ভাবে হয়ে গেছে, তারপরে ফোনে এসছে বা এমনি ফোনে থেকে দেখাচ্ছে যে এরকমই হয়েছে, তারপরে বই বুঝতে পেরেছি। তাই এবার বাবার কাছে ফোন ছিল, ফোন করছি আর ফোন তোলে না বা কিছু। আরে
বাবার বিরুদ্ধে আমাদের বিচার দিতে হবে। কই পুলিশ আছে, কোর্ট আছে, আইন আছে, তারা না বিচার করে পাবলিক মেরে মেরে ফেলে দিল কেন? আমাদের সেই বিচারটা দিতে হবে। এখন এখন তো আতঙ্কের দিন কাটাচ্ছি, বাচ্চারা খাবে জন্য আচার খাচ্ছে, দিতে পারি না কিছু। বাচ্চারা কেঁদে কেঁদে বেড়াচ্ছে সব জায়গায়, এলাক পোশাক কিচ্ছু নাই, সব উড়ে দিয়েছে। দিয়ে আর আমরা এই বসে আছি, এখন কোনো সরকার থেকে কোনো খাওয়ার খাদ্য এখনো পর্যন্ত আসেনি, বাচ্চারা ওই কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তৃণমূল নেতাকে খুন করার জন্য নাকি ভাড়াটে খুনি লাগানো হয়েছিল, লক্ষাধিক টাকার বিনিময়ে সেই খুনিদের অ্যাপয়েন্ট করা হয়, তবে সেই নেপথ্য নায়ক কে বা কারা তার তদন্ত কিন্তু শুরু করেছে পুলিশ। তবে ভয়ঙ্কর তথ্য উঠে আসার পরই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। আর এই গোটা ঘটনা নিয়ে বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে গোপাল শীল রয়েছে। গোপাল, কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো বাসুমা, তোমাকে যেটা বলে রাখি, গতকালের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকাল কিন্তু থমথম এলাকা জয়নগর, আর এই জয়নগর বামনগাছি এলাকায় ইতিমধ্যে পুরুষ শূন্য এলাকা, শুধু দেখা যা তোকে পড়ছে শুধু পুলিশ আর পুলিশ। কিন্তু বকটুইকাণ্ডের পরে যেমন একজন তৃণমূল নেতা খুনের পরে কি করে অতগুলো নিরীহ মানুষের 15-16 ঘর, অর্থাৎ যারা সিপিএম করে, বাছাই করে করে তাদের ঘরগুলো আগুন ধরিয়ে দেওয়া হলো এক তৃণমূল নেতার নেতৃত্বে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তোমাকে বলি, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে উঠে আসছে যে 1,00,000 টাকা সুপারি দেওয়া হয়েছিল সুপার কিলারকে খুন করার জন্য। তাহলে যে শাহাবুদ্দিন লস্করকে গণধোলায় মৃত্যু হলো, তাহলে সে শাহাবুদ্দিন লস্করকে, সে তো তৃণমূলের পুত্র সভাপতি, ওই এলাকার মানুষ, তার বাড়ির দাবি এটা, সে তৃণমূলের সক্রিয় কর্মী, তাহলে কেন তাকে গণধোলায় দিয়ে মারলো? কিন্তু কারা মারলো, সে কোথা থেকে এলো? তার পরিবার কিন্তু যেটা দাবি করেছে, ওই শাহাবুদ্দিন প্রত্যেক দিনের মতো ভোরে উঠে সে তার সেলাই মেশিনে কাজ করার জন্য যাচ্ছিল। তবে তাহলে তাকে কেন মারা হলো, তাহলে কারা এই তোলা দিয়েছিল কিংবা কারা সুপারি দিয়েছিল, সেটা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকৃত তোলাবাজকে না মেরে বা কিংবা প্রকৃত যদি খুনি তাকে না মেরে শাহাবুদ্দিনের মতো একটা মানুষের প্রাণ গেল। সব থেকে বড় কথা করুণ পরিণতি, তুমি দেখো মৃত্যুর পরে যেখানে একজনের আরো একজনের মৃত্যু হলো, সেটার কথা চিন্তা ভাবনা না করে এক তৃণমূল নেতা মনিরুল বলে নাম, সেই তার নেতৃত্বে ওখানে সিপিএম এর বাড়ি ঘর বেচাই করে করে আগুন ধরিয়ে দেওয়া হলো। তারা খেতে পারছে না রাস্তায়, এখনো পর্যন্ত অনেকের পেটে অন্ন যায়নি কাল থেকে, ছোট ছোট বাচ্চারা মা বাবার জন্য হাহাকার করছে। এমন করুণ পরিণতি, কেন রাজনীতি করতে গিয়ে এই পরিণতি হবে, এটা কিন্তু প্রশ্ন থাকছে। তাহলে 2024 নির্বাচন কি বার্তা দিচ্ছে? অগ্নিগর্ভ অবস্থা হবে জয়নগর সহ পশ্চিমবঙ্গ কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আঙুল উঠছে শাসক দলের বিরুদ্ধে, যে শাসক দল দিনের পর দিন এখানে চালাচ্ছে রাজত্ব। যে মারা গেল সে পুলিশের একজন ইয়ে ছিল, তোমাকে কি বলবো, ডাক মাস্টার, একজন শাসক দলের পঞ্চায়েত সদস্য, তার স্ত্রী প্রধান, সে ডাক মাস্টার হয় কি করে, তার উত্তর কি করে দেবে? এবং গোপাল, গোটা ঘটনা তদন্ত তো ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ। অন্যদিকে নিউজ রুম থেকে গোপাল আমাদের সঙ্গে রয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস। উৎপল, এই গোটা ঘটনা নিয়ে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে গোপাল, কি বলবে গোপালকে? দেখো গোপালের কাছে যে বিষয়টা, যেটা সুজন চক্রবর্তী গতকাল দাবি করেছিলেন যে যারা মেরেছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বা তৃণমূলের সমর্থক, এই যে যদিও শাসক দল যে তার দাবি করেছিল যে সিপিএম আশ্রিত দুষ্কৃতিরাই বা বিরোধীরা এই চক্রান্ত ঘটেছে, সেখানে দাঁড়িয়ে কোথাও কি দেখা গেল যে সুজন চক্রবর্তী যে দাবি করেছিলেন সেটা কি বাস্তবে রূপায়, মানে বাস্তবে সেটারই রূপ পাচ্ছে? গোপাল, একদম পরিষ্কার তো উৎপল, একদম পরিষ্কার তো ধরা পড়ে গেছে। আমি যদি ধরেই নিই যে দুষ্কৃতি গণধোলায় মারা গেছে সে খুন করতে এসেছিল, তাহলে তো পরিষ্কার হয়ে যায় সে তো তৃণমূলের লোক, তৃণমূলের সক্রিয় কর্মী। তাহলে এখান থেকে তো প্রমাণ হয়ে যায় যেটা তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের পথ। আর যদি ধরে নিস সে নিরীহ লোকটা প্রাণ হারিয়েছে, তাহলে আসল লোকটাকে, তার মাথাটাকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। তবে তদন্তের পর আসল রহস্য কি সামনে আসবে, এটা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন করেছে। গতকাল অধীর চৌধুরী দেখবে একটা সাক্ষাৎকারে বলেছিল, অধীর চৌধুরী বলছে তৃণমূলের লোক তৃণমূলকে মারবে, আগামী দিনে তার সক্রিয় ভূমিকা ইতিমধ্যে উঠে আসছে। সেটা কিন্তু বাস্তব, বিভিন্ন জায়গায় গোষ্ঠীকরণ প্রকৃত যেটুকু জানা যাচ্ছে এলাকার মানুষের কাছে, তুমি জানবে আমরা যেটা আমরা খবরের কোন ব্রেক করছি সেটা হচ্ছে তার স্ত্রী বলেছে যে শাহাবুদ্দিন মারা গেছে, তার স্ত্রী বলেছে তারা সক্রিয় তৃণমূলের কর্মী ছিল, তার স্বামী যাচ্ছিল কাজ করতে, তাহলে তার স্বামীকে কেন মার করা হলো?
এটা তো পশু থেকেই যাচ্ছে কিন্তু আমি তো আমার তো যেটু এলাকার মানুষকে কথা বলে মনে হয়েছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা তবে বাইরে থেকে ভাড়া দিয়া করা হয়েছিল পাশের এলাকা অর্থাৎ উস্তি থেকে ভাড়া করা হয়েছিল ভাড়া দিয়া বলে এটা পুলিশ জানতে পেরেছে একেবারে গোপাল তোমার কাছে আরেকটা বিষয় যেটা জানতে চাইবো তুমি যেভাবে যেটা জানাচ্ছিলে যে বহু যারা যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে যে সমস্ত সিপিএম এর পরিবারগুলিকে আজকে রাস্তায় বসে আছে তাদের গতকাল থেকে ছোট ছোট শিশু তাদেরও পর্যন্ত এখনো পর্যন্ত খাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি তারা রাস্তায় কাঁদছেন খিদের জ্বালায় সেক্ষেত্রে প্রশাসনের কি কোনো রকম ভূমিকার অভাব রয়েছে একদম একদম প্রশাসন ব্যস্ত রয়েছে চোর ধরতে খুনি ধরতে এলাকার মানুষকে কেউ না ঢুকতে পারে কিন্তু যারা অসহায় যাদের ঘর বাড়ি পুড়ে গেল যাদের ছোট ছোট বাচ্চারা রাস্তায় বসে কাঁদছে তাদের জন্য প্রশাসন কি করছে সেই যারা শাসক দলের যারা নেতা বলে গর্ব করে তারা কোথায় কিংবা অন্যান্য দল যারা বড় বড় কথা বলছে তৃণমূলের বিরুদ্ধে বলছে তারাও কোথায় কারোর কিন্তু দেখা মিলছে না এই অসহায় শিশুদের পাশে এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে উৎপন্ন ধন্যবাদ ধন্যবাদ গোপাল তোমাকে ধন্যবাদ উৎপল একেবারে এই গোপাল যেরকমটা বললো যে প্রশাসনের ভূমিকার কোথাও একটা অভাব আমরা দেখছি এরকম একটা এত বড় কাণ্ড এরকম ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে কিন্তু তারপর এত মানুষ হয়তো এর মধ্যে অনেক নিরীহ মানুষ রয়েছে যাদের অবস্থা একেবারে যথেষ্ট শোচনীয় ছোট ছোট বাচ্চা রয়েছে তারা অনাহারে ভুগছে তাদের দুমাঠা দুমুঠো খাবার মিলছে না এই পরিস্থিতিতে প্রশাসনের কি কোনো রকম পদক্ষেপ নেওয়া উচিত নয় উৎপল কি বলবে একেবারেই দেখো যেটা সবসময় আমরা দেখেছি বেশ বাম জামানার শেষ লগ্ন থেকে পুলিশকে কিন্তু একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যাতে পুলিশ আরও বেশি সমাজের কাছে আরও গ্রহণযোগ্যতা পায় সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জয়নগরের এই যে ঘটনায় বহু শিশু যেটা আমাদের প্রতিনিধি গোপাল জানালো খিদের জ্বালায় তারা রাস্তায় কাঁদছে গত কাল থেকে যে তারা খাওয়ার পায়নি পাশাপাশি তোমাকে জানাই যে শীতের একটা আবহ তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে মাথার উপরে কোনো ছাউনি নেই সেইখানে রাস্তায় দাঁড়িয়ে তারা রাত কাটালো খাওয়া খিদের জ্বালায় এখনও রাস্তায় কাঁদছে সেখানে দাঁড়িয়ে পুলিশের সেই মানবিক মুখ যেটা বারবার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে পুলিশকে আরও বেশি মানবিক হতে হবে পুলিশ যথেষ্ট মানবিক হয়েছে সেখানে দাঁড়িয়ে জয়নগরের এই যে ঘটনা এখনও পর্যন্ত যে সমস্ত শিশু রাস্তায় পড়ে রয়েছে খিদের জ্বালায় অনাহারে ভুগছে সে তাদের কোনো খাবারের ব্যবস্থা এখনও পর্যন্ত করতে পারেনি জয়নগর থানার পুলিশ এরপরে তোমাকে আরও একটু বিষয়ে যেটা জানাবো যে এই যে খুন কালকে যে তৃণমূল নেতা খুন হলেন এই খুনের ঘটনার পেছনে যা যে দুজনকে গণধোলাই দেওয়া হলো তাদের মধ্যে একজন সাহাবুদ্দিন তার কিন্তু মৃত্যু হয়েছে তার পরিবার সূত্রে জানানো হচ্ছে যে সে দীর্ঘদিন ধরে তৃণমূলের সক্রিয় কর্মী এবং অঞ্চল সভাপতি সেখানে দাঁড়িয়ে তাকে এইভাবে বেধড়ক মারধর করা হলো যেটা সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন গতকালই বলেছিলেন যে এই যে ঘটনা এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা মানে ভাগ বাটোয়ারের একটা রফা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা এবং এই যে তৃণমূলকে যারা শাসক দলের যারা যে খুন হলেন এবং তার যে প্রতিবেশী বা তার সহযোগী যারা আছেন তারা কিন্তু দায়ী করলেন যে সিপিএমের লোকেরাই এই খুনের ঘটনার পেছনে যুক্ত যদিও পুলিশ প্রশাসন কিন্তু তদন্তে যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি পুলিশ প্রশাসনের দাবি যে লক্ষাধিক টাকার সুপারি কিলার ব্যয় জন্য ইয়ে করে সুপারি কিলারকে দিয়ে এই তৃণমূল নেতাকে খুন করা হয়েছিল সালাউদ্দিনকে সেখানে দাঁড়িয়ে এই যে এই সুপারি কিলারকে এখনও কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি পুলিশ আনতে পারেনি তবে পুলিশ জয়নগর থানার পুলিশ কিন্তু এর বিষয়ে তদন্ত চালাচ্ছে যেমন পাশাপাশি তদন্ত চালাচ্ছে একইভাবে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি যদিও কী সূত্র অনুযায়ী এই সুপারি কিলারের নাম উঠে এসছে সেটা কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি পাশাপাশি মাসুমা তোমাকে যে বিষয়টা জানাবো পুলিশ যেমন যেটা আমাদের গোপাল প্রতিনিধি জানাচ্ছিল গোপাল যে পুলিশ চোর ধরতে ব্যস্ত খুনি ধরতে ব্যস্ত তাহলে এই যে ছোট ছোট শিশু যারা রয়েছে তাদের আহারের কি ব্যবস্থা হবে তাদের বাসস্থানের কি ব্যবস্থা হবে এটা নিয়ে কিন্তু বড় মানে পুলিশের যে ভূমিকা তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে মাসুমা একেবারে এবং আমাদের বাংলা আমাদের পশ্চিমবঙ্গে বারবার সেই চিত্রটাই আমরা কিন্তু দেখতে পাই উৎপল যেখানে রাজ্যের পুলিশ কোট আনকোট রাজ্যের পুলিশ বলা হয় রাজ্যের প্রশাসন বলা হয় সেখানে রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে বরাবরই একটা প্রশ্ন থেকে যায় এখানেও কিন্তু সেই একই প্রশ্নচিহ্ন উঠছে উৎপল অনেক ধন্যবাদ তোমাকে জয়নগরের তৃণমূল নেতা খুন আর সেই তৃণমূল নেতা খুনে এবার উঠে এলো এক ভয়ঙ্কর তথ্য লক্ষাধিক টাকার বিনিময়ে নাকি সুপারি কিলারকে অ্যাপয়েন্ট করা হচ্ছিল এবং এখনো পর্যন্ত সেই খুনের নেপথ্য নায়ক কে সেই বিষয়ে কিন্তু কোনো রকম কিছু বিস্তারিতভাবে জানা যায়নি যদিও সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ
কোথাও খুন কোথাও দুর্নীতি, রাজ্য জুড়ে যেন একেবারে হাহাকার পরিস্থিতি। আবারও রেশন চুরির অভিযোগ, রেশনের চাল চুরি আটা চুরির অভিযোগ। আরও একবার আপনাদের জানাই, রেশনের চাল চুরি আটা চুরির অভিযোগ, আর সেই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রেশন ডিলারের ছেলেকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে, চাপে পড়ে রেশনে কম পণ্য দেওয়ার কথা স্বীকার করেছে। আরও একবার আপনাদের জানাই, রেশনে চাল চুরি আটা চুরির অভিযোগ, রেশন ডিলারের ছেলেকে আটকে রেখে বিক্ষোভ, চাপে পড়ে রেশনে কম পণ্য দেওয়ার কথা স্বীকার। বাগদা থানার হরিনাথপুর এলাকার ঘটনা। রেশন ডিলার নিবেদিতা সাধুর ছেলে শান্তনু সাধু দীর্ঘদিন ধরে চাল আটা পরিমাণে কম দিচ্ছে বলে অভিযোগ। এদিন তাকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামের মানুষ। 19 কেজি স্লিপ দিয়ে 15 কেজি পণ্য দেওয়া হচ্ছে তেমনটাই দাবি করছে গ্রামবাসীরা। সেইভাবে আমি মাল এখান থেকে ডিস্ট্রিবিউশন করি। ডিলার কম দিতে বলে? হ্যাঁ, ডিলার কম দিতে বলে? ডিলার কম দিতে বলে? তোমার যা আছে ডিলার কম দিতে বলে? কি বলে? যেগুলো ফ্ল্যাগ কার্ড সেগুলো মাল মাল এখন বন্ধ আছে, ওগুলো দেওয়া যাবে না। যেগুলো ফ্ল্যাগ কার্ড সেইগুলো মাল বলে, এগুলো মাল কম দিতে বলে ডিলার ফ্ল্যাগ কার্ডগুলো। রেশনে দুর্নীতি এত প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি বহু দুর্নীতি। তবে এবার রেশনের চাল চুরি আটা চুরির অভিযোগে রেশন ডিলারের ছেলেকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হচ্ছে। অভিযোগ উঠছে 19 কেজি স্লিপ দিয়ে 15 কেজি পণ্য দেওয়া হচ্ছে, কিন্তু কেন দেওয়া হচ্ছে, সেখানকার সাধারণ মানুষ কি বলছে, গোটা বিষয়টা নিয়ে জানবো। টেলিফোন লাইনে দীপ বিশ্বাস রয়েছে। দীপ, ওই রেশন ডিলারের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ উঠেছে? রেশন ডিলারকে ঠিক সেই পরিমাণ চাল বা আটা কিন্তু পাচ্ছে না সাধারণ গ্রাহকরা। এই এই অভিযোগটা, এই চরম অভিযোগ কিন্তু উঠলো উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হরিনাথপুর এলাকায়। এই হরিনাথপুর এলাকার একজন ডিলার, যার নাম নিবেদিতা সাধু, সেই নিবেদিতা সাধুর নামে কিন্তু তার ছেলে শান্তনু সাধু, সে কিন্তু এই রেশন ডিলারের যে কাজ সেই কাজ কিন্তু করত। আজকে সকালে গ্রামবাসীরা যখন রেশন দিতে যায়, তখন তারা দেখতে পায় যে তাদের যে স্লিপ দেওয়া হয়, প্রতিটা রেশন দেওয়ার সময় কিন্তু রেশন কার্ডের সংখ্যা অনুযায়ী একটা স্লিপ দেওয়া হয়। সেই স্লিপে লেখা রয়েছে 19 কেজি করে তারা চাল বা আটা পাবে, কিন্তু সে জায়গায় গ্রাহকরা পাচ্ছে মাত্র 15 কিলো। অর্থাৎ মাঝখানের এই যে 4 কিলো, সেই 4 কিলো কোথায় যাচ্ছে? এরপর যখন এই পুরো ঘটনা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে, তখন গ্রামের মানুষরা কিন্তু তারা এই রেশন ডিলারের ঘরে এসে তাদের কথা জানতে চায় বা কেন এটা করা হচ্ছে জানতে চাই। তখন প্রথমে এই শান্তনু সাধু সে কিন্তু পুরো ঘটনা অস্বীকার করে। পরবর্তীকালে যখন আমরা যাই, আমরা গিয়ে যখন তাকে জিজ্ঞাসা করি, সে কিন্তু রীতিমতো স্বীকার করে নেয় যে হ্যাঁ, রেশনের যে পণ্য সেই পণ্য কিন্তু কম দেওয়া হচ্ছে। কারণ হিসাবে সে বিভিন্ন রকম অজুহাত দিচ্ছে। সে বলছে যে অনেকেরই আছে যাদের রেশন কার্ড ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে, বা যাদের রেশনে পণ্য না ওঠার জন্য তাদের KYC আপডেট নেই, তাদেরকেও আমরা নাকি পণ্য, তারা নাকি পণ্য দিচ্ছে। কিন্তু এমন ভাবে তো পণ্য দেওয়া যায় না, এমন ভাবে তো রেশনের আটা বা চাল দেওয়া যায় না। তখন এই কথা আমরা যখন জিজ্ঞাসা করি, সে কিন্তু ঘাবড়ে যায় এবং এ কিন্তু স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, রেশনের পণ্য কম দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ নিয়ে কি প্রশাসনের দ্বারস্থ হয়েছে সেখানকার গ্রামবাসীরা, কি জানতে পারছো? দেখো, একদমই যে রেশন ঘর, সেই রেশন ঘরের সামনে গ্রামের মানুষরা কিন্তু সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর কিন্তু প্রচুর সংখ্যক গ্রামবাসী, তারা কিন্তু এই রেশন ডিলার শান্তনু সাধু তাকে কিন্তু ঘেরাও করে রাখে এবং জানতে চায় যে এই যে পণ্য, সেই পণ্য কখন ফেরত দেবে। শান্তনু সাধু সেও কিন্তু স্বীকার করে নিয়েছে যে সে এই কাজ করেছে এবং ধীরে ধীরে এই পণ্য ফেরত দেবে। এরপর খবর পৌঁছায় বাগদা থানাতে এবং ফুড সাপ্লাই আধিকারিকের কাছেও কিন্তু এই খবর পৌঁছায়। তারপরে বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী দিয়ে এই শান্তনু সাধুকে কিন্তু উদ্ধার করে নিয়ে এসছে। পাশাপাশি বাগদার যিনি ফুড ইন্সপেক্টর সন্দীপ চক্রবর্তী, তিনিও কিন্তু ঘটনাস্থলে যান এবং পুরো ঘটনা পরিদর্শনের পর তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে রীতিমতো স্বীকার করে নেন, হ্যাঁ, এই রেশন বন্টনের ক্ষেত্রে একটা গাফিলতি হয়েছিল বা একটা যে দুর্নীতি, সেই দুর্নীতি যে হয়েছিল সেটা কিন্তু তিনি স্বীকার করে নেন এবং এর সঠিক তদন্ত হয়ে রেশন ডিলারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন সন্দীপ চক্রবর্তী। একেবারেই রেশনে চাল চুরি আটা চুরির অভিযোগ এত প্রথম নেই, এর আগেও বহু দুর্নীতি হয়েছে আমরা খবর পেয়েছি এবং রেশন বন্টন দুর্নীতির অন্যতম বড় উদাহরণ জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এবার 19 কেজি স্লিপ দিয়ে 15 কেজির পণ্য দেওয়া হচ্ছে,
যদিও বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সেই অভিযোগ ইতিমধ্যে স্বীকার করেছে এবং তারা জানিয়েছে যে যে পণ্য কম দেওয়া হচ্ছে সেই সমস্ত পণ্য কিন্তু ফেরত দেওয়া হবে গ্রামবাসীদের। বারংবাসী শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, ভোট আসে ভোট যায় নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু আদৌ সেই প্রতিশ্রুতি পূরণ হয় কি? দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা বিভিন্ন জায়গার একই পরিস্থিতি রাজ্য জুড়ে। বজবজে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার মাঝে এবার গাছের গুড়ি ফেলে অবরোধ বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত বলরামপুর শেখপাড়া মোড়ের ঘটনা, বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা, অভিযোগ জানাচ্ছে স্থানীয়রা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বজবজে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার মাঝে এবার গাছের গুড়ি ফেলে বিক্ষোভ, অবরোধ করছে গ্রামবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত বলরামপুর শেখপাড়া মোড়ের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও মেলেনি সুরাহা। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে, গাড়ির গায়ে পিডব্লিউডি স্টিকার, যদিও বা সেই গাড়ি নাকি পিডব্লিউডির অন্তর্ভুক্ত নয়। রাতের অন্ধকারে মাটি ফেলে বোঝানো হচ্ছে একের পর এক জলাজমি। এই ছবি বাসন্তী হাইওয়ে সহ ভাঙড়ের বিভিন্ন রাস্তার। অভিযোগ সব জানা সত্ত্বেও নির্বিকার প্রশাসন, বেআইনি জাম্পারের দাপটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকে। আর এই ঘটনায় মুখ খুলেছে বিরোধীরা। মাটি ভরাট হচ্ছে দাদা, সব পিআইডি কাজ তৃণমূলের তাদের অঙ্গুলি হেলনে হচ্ছে। প্রশাসন নীরব, এই মাটি মাফিয়াদের সঙ্গে তৃণমূল এবং প্রশাসনের অবৈধ লেনদেনের জন্যই ভাঙড়ের বিভিন্ন জায়গায় মাটি কেটে ফাঁক করে দিচ্ছে এবং আইন অমান্য করে জলাজমি সহ বিভিন্ন জিনিস ভরাট করছে। এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বন্ধ হওয়ার জন্য, এই কার্যকলাপ বন্ধ হওয়ার জন্য আবেদন জানাই। শাসক দলের মদত সবসময় তো বিরোধীরা খুঁজে পায়, কিন্তু যদি ইললিগালি কেউ যদি কনস্ট্রাকশন করে, ইতিমধ্যে অটোমেটিক্যালি আমরা মাটি ভরাট, মাটি ফিলিং যদি করে এবং তার জন্য আমরা প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্টও করেছে। এবং পাশাপাশি কেউ যদি রয়্যালটি দিয়ে, যেমন মাটি কাটার যে নিয়ম রয়েছে সেই নিয়মটা যদি কেউ ফলো করে মাটি কাটে এবং কেউ যদি মানে নিচু জমিকে ভরাট করে, সেক্ষেত্রে আইন অনু যা ব্যবস্থা আছে নিশ্চয়ই তারা গ্রহণ করে নিয়ে করছে। আর যদি কোনো কোম্পানি না করে থাকে, তার জন্য ইললিগালি যদি কিছু করে থাকে, তার প্রশাসন তার ব্যবস্থা নেবে। একদিকে বজবজের ছবি আপনারা দেখলেন, অন্যদিকে ভাঙড়ের ছবি। সমস্ত জায়গায় একটাই অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সারাই হচ্ছে না, প্রশাসনকে জানানো হচ্ছে কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। অন্যদিকে ভাঙড়ের যে অভিযোগ, সেখানে রাতের অন্ধকারে নাকি জলাজমি মাটি ফেলে বোঝানো হচ্ছে,
সেখানেও অভিযোগ সেই শাসক দলের বিরুদ্ধে। নির্বিকার প্রশাসন আবারও আঙুল উঠছে সেই প্রশাসনের দিকে। আর এই গোটা ঘটনাটা নিয়ে জানবো টেলিফোন লাইনে গোপাল রয়েছে। গোপাল, যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, একদিকে আমরা দেখলাম যে বজবজের বেহাল রাস্তা, দীর্ঘদিন ধরে প্রশাসন শাসক দলের কোনো ভূমিকা নেই, রাস্তা একই অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে ভাঙনে সেখানেও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, বলা হচ্ছে নির্বিকার প্রশাসন, রাতের অন্ধকারে নাকি শাসক দলের মদতে জলাজমি ভরিয়ে তোলা হচ্ছে মাটি ফেলে। কি বলবে এই গোটা দুটো বিষয়টা নিয়ে? দেখো মাসুমা, তোমাকে যেটা বলবো, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আজ নয়, পরপর কয়েক বছর ধরে দুর্নীতি চলে আসছে। দুর্নীতির অভিযোগে বহু মন্ত্রী থেকে হামলা, বহু লোকই এখনো জেল খাচ্ছে, কিন্তু এ নতুন কিছু নয়। এই অভিযোগ ভরি ভরি রয়েছে, যারা শাসক দলের ভয়ে কারা আঙুল তুলতে পারছে না। তবে তোমাকে আজকে যে ঘটনা বলবো, যেটা হচ্ছে সকাল থেকে বেহাল রাস্তার সারাইয়ের দাবি, যে মাত্র 2 কিলোমিটার রাস্তা, সেই 2 কিলোমিটার রাস্তা হচ্ছে বলরামপুর শেখপাড়া মোড় থেকে তারা বিভিন্ন জায়গায় লুঙ্গি মোড় পর্যন্ত, অটোস্ট্যান্ড পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার এত বেহাল দস্তা। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলতে পারছে না, মানুষ চলাফেরা করতে পারছে না, প্রসূতি মা যেতে পারছে না, অসুস্থ কাউকে নিয়ে যেতে পারা যাচ্ছে না। এই তারা এলাকার মানুষজন ধর্ম বর্ণ নির্বিশেষে, বর্তমানে ধর্ম নির্বিশেষে সর্বদলীয় মানুষ আজকে রাস্তা ঘুরি ফেলে অবরোধ শুরু করে। তবে এখন অবরোধটা উঠে গিয়েছে বলে জানা গিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব অল্প কয়েকদিনের মধ্যে এই রাস্তার কাজ হবে। কিন্তু তুমি বলো, সামান্য 2 কিলোমিটার রাস্তা কি কাজ করতে পারছে না? মুখে উন্নয়নের বলি, শুধু মানুষের সঙ্গে, যদি তুমি শাসক দলের নেতাদের সঙ্গে কথা বলো, তারা কিন্তু বারবারই বলবে উন্নয়ন দেখে ভোট দিচ্ছে মানুষ, কোনো কিছু তারা করছে না। তাহলে এটা উন্নয়ন? এটা তাহলে কি রকমের ধরনের উন্নয়ন হচ্ছে? এটা কিন্তু প্রশ্ন তুলছে এলাকার মানুষ। আর অন্যদিকে দেখো, ঠিক তোমাকে যদি বলি, ভাঙড়ে PWD লেখা গাড়ি ট্যাম্পার, সেই ট্যাম্পারে করে রাতের অন্ধকারে মাটি চুরি করে জলা জমি ভরাট করছে, কিন্তু কারা করছে? সেই শাসক দল, সেই তার পেছনে শাসক দল। বিরোধীরা যখন বিরোধিতা করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা কেস, মিথ্যা অপবাদ, এমনকি তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, সেখানেও কিন্তু শাসক দল। তুমি যেটা জানবে, মাটির গাড়ির জ্বালায় বর্তমানে যে মাটির গাড়িতে করে যায়, তার জ্বালায় রাস্তায় চলাচল করতে পারছে না, দুর্ঘটনা ঘটছে দিনের পর দিন। এক পয়লা বৃষ্টি হলে ওই মাটি স্লিপ করে পড়ে যাবে প্রচুর মানুষ, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হবে। তুমি জানো, এই নিয়ে কিন্তু ভাঙড়ের বিভিন্ন রাস্তায় বাসন্তী হাইওয়ের মতো জায়গায় বেআইনি ভাবে রাতের অন্ধকারে যখন। তবে গোপাল, যে গাড়িতে PWD স্টিকার লাগানো রয়েছে, সেই গাড়িটা কি আদৌ PWD নাকি নকল স্টিকার লাগিয়ে মাটি তোলা হচ্ছে রাতের অন্ধকারে? না, এটা কিন্তু PWD গাড়ি, কারণ একদম খোদাই করা রয়েছে PWD লেখা গাড়ি এবং ড্যাম্পার, কারণ ড্যাম্পার গুলো আসা, যেটুকু মনে করা হচ্ছে 62 হাইওয়েতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, সেই সময় গাড়িগুলোকে রাতের অন্ধকারে তো গাড়ির কাজ হয় না, রাস্তার কাজ, তাদেরকে কাজে লাগানো হয়েছে টাকার প্রলোভন দেখিয়ে বা শাসক দলের হুমকিতে তাদেরকে নিয়ে এসে রাতের অন্ধকারে এই নিচু জায়গাগুলো ভরাট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে কনভার্সন ছাড়া কোনো জোলা জমি, নিজের বাড়ির পুকুর ভরাট করা যাবে না, জোলা জমি ভরাট করা যাবে না, সরকারি আধিকারিকের পারমিশন নিতে হবে, BLRO-র পারমিশন নিতে হবে, সে পারমিশন কোথায়? তাহলে এর মধ্যে মনে করা হচ্ছে বিভিন্ন প্রশাসনের লোকের হাত আছে বলে কিন্তু সবাই বলেছে। তুমি জানবে RSP থেকে আরম্ভ করে বিভিন্ন লোক যারা অভিযোগ করেছে, সেই অভিযোগ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে কি, আমরা খতিয়ে দেখছি এর বিল ব্যবস্থা করা হবে, যারা কিন্তু কারা করবে, যার গরু ধান খায় তার কাছে কাজ হবে, সেটা হচ্ছে বাসুবা। একেবারে আদৌ কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না গোপাল, অনেক ধন্যবাদ তোমাকে। আবারও সেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, একের পর এক দুর্নীতির খবর যখন প্রকাশ্যে আসছে, তখন আমরা দেখলাম যে যেখানে সরকার বলছে, শাসক দল বলছে উন্নয়ন দেখে ভোট দিন, সেখানে উন্নয়ন কোথায়? দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। অন্যদিকে PWD স্টিকার লাগানো গাড়ি, যে গাড়ি রাতের অন্ধকারে জমি ভরাট করছে, জলা জমি ভরাট করছে, এখান থেকে একেবারে স্পষ্ট যে শাসক দলের মদত না থাকলে কোনো PWD-র গাড়ি রাতের অন্ধকারে এই ধরনের কাজ করতে পারে না। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিনিয়ত তুলে ধরবো আপনাদের সামনে, তার জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ বর্তমান।